বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি ডক্টর চন্দনা সরকার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী আমাদের আজকের টপিক রেডিওগ্রাফ অফ দ্য এলবো জয়েন্ট তো শুরু করি দিস ইজ দ্য এক্সরে অফ দ্য এলবো জয়েন্ট কোন ভিউ এপি ভিউ তো এলবো জয়েন্ট আর্টিকুলার সার্ফেস কি যে লোয়ার এন্ড অফ দ্য হিউমারাস অ্যান্ড রেডিয়াল হেড অ্যান্ড ট্রকলিয়ার নোজ অফ দ্য আলনা তো এই জয়েন্টটা কোন ভ্যারাইটির জয়েন্ট একটা কম্পাউন্ড ভ্যারাইটি তো কম্পাউন্ড জয়েন্ট বলতে আমরা কি বুঝি যেখানে মোর দ্যান টু আর্টিকুলার সার্ফেসেস হিউমারাসের ক্যাপিচুলাম অ্যান্ড ট্রকলিয়া আর এদিকে রেডিয়াল হেড অ্যান্ড ট্রকলিয়ার নোজ অফ দ্য আলনা কামস ইন কন্টাক্ট উইথ ইচ আদার অ্যান্ড ফর্ম দ্য এলবো জয়েন্ট এই এলবো জয়েন্টকে কিন্তু কিউবিটাল আর্টিকুলেশনও বলা হয় তো এলবো জয়েন্ট ইট ইজ ডিভিসিবল ইন্টু টু পার্টস একটা হলো রেডিও হিউমারাল কম্পোনেন্ট আর একটা হলো হিউমারো আলনার কম্পোনেন্ট অফ দ্য এলবো জয়েন্ট এই রেডিও হিউমারাল কম্পোনেন্ট এখানে কি কি আর্টিকুলার সার্ফেস দেখো এই যে রেডিয়াল হেড আপার সার্ফেস অফ দ্য রেডিয়াল হেড আর এদিকে হলো ক্যাপিচুলাম অফ দ্য হিউমারাস এই রেডিও হিউমারাল জয়েন্টটাকে কিন্তু আবার বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইডোভিয়াল জয়েন্টও বলা হয় বল ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ক্যাপিচুলাম অফ দ্য হিউমারাস অ্যান্ড সকেট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ডিস্ক শেপড আপার সার্ফেস অফ দ্য রেডিয়াল হেড আচ্ছা আর এটা কি হিউমারো আলনার কম্পোনেন্ট অফ দ্য এলবো জয়েন্ট তো এছাড়া এই জয়েন্টটাকে আমরা কি বলি হিনস ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট একটা ভ্যারাইটি আমরা কি বললাম অ্যাকর্ডিং টু নাম্বার অফ পার্টিকুলার সার্ফেস এটা কম্পাউন্ড ভ্যারাইটি জয়েন্ট আর সাইনোভিয়াল জয়েন্টের এটা কোন ভ্যারাইটি হিনস ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট হিনস ভ্যারাইটি মানে কি ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট বলতে আমরা কি বুঝি একটা অ্যাক্সিসে মুভমেন্ট হয় তো এলবো জয়েন্টে কি মুভমেন্ট হয় অনলি ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন একটা ট্রান্সভার্স অ্যাক্সিসে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন টেক্স প্লেস তো এরপর আমরা জিজ্ঞেস করি যে ফ্লেকশন করে কোন কোন মাসেল চিফ ফ্লেক্সারকে ব্রাকিয়ালিস এছাড়া বাইসেপস ব্রাকাই অ্যান্ড ব্রাকিও রেডিয়ালিস তারাও ফ্লেক্সার হিসেবে কাজ করে এর মধ্যে বাইসেপস ব্রাকাইটা এটা কখন কাজ করে ভালো ইট অ্যাক্টস বেস্ট ইন দ্য সুপাইনেটেড ফোরআর্ম আর ব্রাকিও রেডিয়ালিস এটা এই যে মিড প্রন পজিশন অফ দ্য ফোরআর্ম এই পজিশনে ভালো কাজ করে আর এক্সটেনশন করে কোন মাসেল ট্রাইসেপস অ্যান্ড অ্যাঙ্গোলিয়াস তো এটা কি এপি ভিউ এই জয়েন্টটা কিন্তু আমরা ল্যাটারাল ভিউতেও দেখি আমরা পরের ছবিতে যাই দেখো দিস ইজ দ্য এক্সরে অফ দ্য এলবো এটা ল্যাটারাল ভিউ দেখো দিস ইজ দ্য হেড অফ দ্য রেডিয়াস দিস ইজ দ্য অলিক্রোনাল প্রসেস অফ দ্য আলনা দিস ইজ দ্য ল্যাটারাল এপিকন্ডাইল এটা আমাদের জয়েন্টের ডাজ না টেক পার্ট জয়েন্ট তৈরি করে কে ক্যাপিচুলাম অ্যান্ড ট্রকলিয়া অফ দ্য হিউমারাস আর এদিকে রেডিয়াল হেড অ্যান্ড ট্রকলিয়ার নোজ অফ দ্য আলনা তো এখানে আমরা আরেকটা কোশ্চেন করি হোয়াট ডু ইউ মিন বাই গলফার্স এলবো অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই টেনিস এলবো দেখো টেনিস এলবোটা কি যে ডিউরিং টেনিস প্লেইং যদি অ্যাব্রাপ্ট প্রোনেশন হয় অ্যাব্রাপ্ট প্রোনেশন ডিউরিং টেনিস প্লে তখন কি হয় রেডিয়াল কোলেটারাল লিগামেন্টে পার্শিয়াল টিয়ার অথবা স্প্রেইন হয় রেজাল্টটা কি পেইন অ্যান্ড টেন্ডারনেস ওভার দ্য ল্যাটারাল এপিকন্ডাইল এটাকে বলা হয় কি টেনিস এলবো আর গলফার্স এলবোটা কি গলফার্স এলবো হলো রিপিটেড ফ্লেকশন অ্যান্ড প্রোনেশন ডিউরিং গলফ প্লে তখন কি হয় যে কমন ফ্লেক্সার টেন্ডন অ্যাট দ্য মিডিয়াল এপিকন্ডাইল আমরা জানি যে মিডিয়াল এপিকন্ডাইল থেকে কমন ফ্লেক্সার মাসেলগুলি অরিজিনেট করে তো এইখানে টেন্ডনগুলি ইনফার্মড হয়ে যায় তো এটাকে বলা হয় গলফার্স এলবো সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এক্সরে অফ দ্য এলবো জয়েন্ট আমরা একটু রিক্যাপিচুলেট করি যে এলবো জয়েন্ট কোন ভ্যারাইটির জয়েন্ট এটা একটা কম্পাউন্ড ভ্যারাইটি অফ জয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ পার্টিকুলার সার্ফেস আর এটা
according to the movement of axis uniaxial hinge variety of synovial joint. এখানে কি কি মুভমেন্ট হয়? Flexion and extension. কোন অ্যাক্সিসে মুভমেন্ট গুলো হয়? অর ট্রান্সভার্স অ্যাক্সিস. টিপ ফ্লেক্সর কে ব্রাকিয়ালিস. টিপ এক্সটেনসর ট্রাইসেস. তাকে হেল্প করে কি? অ্যাঙ্কোনিয়াস. আর যে ফ্লেক্সর আমরা বললাম টিপ ফ্লেক্সর ব্রাকিয়ালিস. এছাড়া অ্যাসিস্টেড হয় কোন কোন মাসেল দিয়ে? বাইসেপস ব্রাকাই এন্ড ব্রাকিও রেডিয়ালিস. বাট বাইসেপস ব্রাকাই এটা কি? পাওয়ারফুল সুপাইনেটর. আর হোয়াট ইজ গলফার্স এলবো অ্যান্ড হোয়াট ইজ টেনিস এলবো? টেনিস এলবো আমরা কি বললাম? যদি রেডিয়াল কোলেটারাল লিগামেন্ট এটা পার্শিয়াল টিয়ার হয় অথবা স্প্রেইন হয় ডিউরিং টেনিস প্লে, কি হয় এখানে? অ্যাব্রাপ্ট প্রোনেশন, তাহলে পেইন অ্যান্ড টেন্ডারনেস ওভার দ্য ল্যাটারাল এপিকন্ডাইল. আর গলফার্স এলবোটা কি? রিপিটেড প্রোনেশন অ্যান্ড ফ্লেকশন ডিউরিং গলফ প্লেইং, সেটাকে আমরা বলি কি? গলফার্স এলবো. সেখানে কি হয় যে মিডিয়াল এপিকন্ডাইল থেকে কমন ফ্লেক্সার টেন্ডন যে অরিজিনেট করে সেখানে ইনফ্লামেশন হয়ে টেন্ডিনাইটিস ডেভেলপ করে. সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রেডিওগ্রাফ অফ দ্য এলবো জয়েন্ট. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো. তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে. সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো. তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ.